ক্ষমতা আছে তোমার, জাস্ট এক টাকা রোজগার করার মুরত দেখাও, এক টাকা, তারপর যত ইচ্ছে সাহায্য করো, নিজের ক্ষমতায় জাস্ট এক টাকা রোজগার করে দেখাও। আমার এসব কি কথা বলছো? আমি শুধু বলার চেষ্টা করছিলাম, আর যদি গোপাল দাদের দাবিটা মিটিয়ে দেওয়া হতো তাহলে কাণ্ড ঘটতো না। ওরা তো এসেছিল, পূজোর আগে ভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছিল। কি বলতে চাইছো নাকি তুমি? সবকিছুর জন্য আমাকে দায়ী করছো, আমাকে দোষী সাব্যস্ত করছো? আমি শুধু বলার চেষ্টা করছি, যদি একটু সহমর্মিতার সাথে ঘটনাটা দেখা নিয়ে যাও, ভালো প্লিজ থেমে যাও। কেন, আমি কেন থামবো গো? আমি কেন চুপ করব? তুমি ওনাদের বোঝাও না, আমাকে কেন বলতে আসছো এসব? এনাফ এনাফ। কারণ তুমি একটা বরগাছা, জাস্ট বরগাছা, তাই তুমি চুপ করলে। কে তাহলে তুমি? কে? তোমার যাবতীয় দায়িত্ব কার? তোমার কার ঘাড়ে বসে আছো? আমার ঘাড়ে বসে আছো, রুদ্র সিংহ রায়ের ঘাড়ে বসে আছো তুমি। তোমার যাবতীয় দায়িত্ব আমি পূরণ করি, তুমি কি করো ভালো? তুমি ঘরে খেয়ে বনের মুখ তালাও, দান ধ্যান, লোকজনকে দয়া দেখাও, তাই না? কার পয়সায় করো সেগুলো? আমার পয়সায়, আমার টাকায়, আমার রোজগার করার টাকায়। আর কিছু পারো আলো করতে? এই বাড়ির একটা লোক, এই সিংহরায় বাড়ির একটা লোক, একটা লোক তোমাকে ভ্যালু করে? কেউ আছে যার কাছে তোমার ভ্যালু আছে? হ্যাঁ, কোনো ভ্যালু আছে তোমার? তোমার একটা কারণেই ভ্যালু আছে আলো, সেই কারণটা হচ্ছে আমি। কারণ তুমি আমার স্ত্রী, তাই তোমাকে ভ্যালু করে, তার বাইরে তোমার কোনো ভ্যালু নেই। কষ্ট হচ্ছে? স্বাভাবিক, সত্যি কথা শুনলে কষ্ট হয়, মুখটা ফেটে যায়। আজ সত্যিটা তোমায় শুনতে হবে, এটাই সত্যি আলো, একটাই সত্যি আছে, তুমি হচ্ছে জিরো, আ বিগ জিরো, বড় একটা শূন্য যার কোনো অস্তিত্ব নেই আমি ছাড়া, আমি রুদ্র সিংহ রায় ছাড়া তোমার কোনো অস্তিত্ব নেই আলো। এতদিনে আমার নাতি তার বউকে নিজের জায়গাটা চিনিয়ে দিয়েছে। রুদ্র, এটা তুমি কি কইলা? আজ 15 বৎসর হইয়া গেল, মায়াটারে তো তুমি এমন অসম্মান কইরা কোনোদিন কথা কও নাই। দা ভাই, এখানে এতগুলো লোক আছে, তুই কি বলছিস কখন থেকে? ঠিক কথা বলছি, সবাই জানুক, জানুক সবাই, আলো সিংহ রায়ের সত্যিটা সবার জানা দরকার। তুমি তো ভাত জোগাড় করার ক্ষমতা আছে তোমার, পারো, তার জন্য তো আমার উপর ডিপেন্ড করতে হয়। বড় বড় কথা বলছো তুমি, কি বড় বড় কথা বলছো? টাকার দেবাক দেখাচ্ছ তুমি? আছে তোমার কাছে টাকা যে তুমি টাকার দেবাক দেখাচ্ছ আমার পরিবারকে? বড় বড় কথা বলছো, আগে নিজের দুবেলা দুমুঠো ভাত জোগাড় করে দেখাও, তারপর বড় বড় কথা বলবে। শেষমেশ তুমি, তুমি আমার ভাতের খোটা দিলে গো। তোমাকে ছাড়া তো আমার আলাদা কোনো অস্তিত্ব নেই। মা দুর্গা যেমন মহাদেব ছাড়া অসম্পূর্ণ, তেমনি স্ত্রীরা তার স্বামী ছাড়া অসম্পূর্ণ। আর সে তুমি, তুমি আমাকে ভাতের কোটা দিলে। এতদিন আমি ভাবতাম তোমার টাকাই আমার টাকা, তারপর আমার অধিকার আছে, যা আমি তো একজন গৃহবধূ, আমি তো বাইরে গিয়ে রোজগার করি না, বাড়িতে থাকি, বাড়ির কাজ করি, সব দায়িত্ব পালন করি, সবার খেয়াল রাখি। তুমি যেমন বাড়ি বাইরে গিয়ে কাজ করো, আমি বাড়িতে থেকে বাড়ি
সবার খেয়াল রেখিন, সবাই যত্ন আত্মি করে বাড়ির কাজ করে, সেটা তো এক ধরনের শ্রম। আমি এতগুলো বছর ভাবতাম যে আমি যে শ্রম করছি তার জন্য তুমি ভালোবেসে আমার হাতে যা দিচ্ছ আমি সেটা গ্রহণ করছি, মাথায় করে রাখছি, কোনোদিনও তোমার কাছে হাত পাতিনি, দান চাইনি তোমার কাছে। আজ এতগুলো বছর পরে আমি জানতে পারছি যে আমি আমি যা ভাবতাম সবটাই ভুল। হ্যাঁ ভুল, 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 সব ভুল, সব ভুল ভেবেছ। আমার টাকা আমারই টাকা, আমার টাকা, আমার একার টাকা, আমার রক্ত জল করে রোজগার করা টাকা, সে টাকা তো আমি দিয়েছি। কেন কেন দিয়েছি টাকা বলো, কেন দিয়েছি? বাপে বাপে বাপের বাড়িতে দেওয়ার জন্য দিয়েছি, বাপের বাড়ি সংসার চালানোর জন্য দিয়েছি, নাকি তুমি নিজে পরগাছা আর একটা পরগাছাকে মদের বোতল কেনার জন্য দিয়েছি? কেন দিয়েছি তোমাকে টাকা বলো, কেন দিয়েছি? এগুলোর জন্য দিয়েছি আমার টাকা? আমার টাকা হলো দমনার। আর কি কি বলছো তুমি, কি বল, কি তুমি শ্রম করো, তুমি বাড়িতে থাকো তো কি হয়েছে, তুমি তুমি শ্রম দাও, এসব তত্ত্ব কথা, এসব তত্ত্ব কথা বোঝার জন্য তো পেটে বিদ্যে থাকা দরকার। আছে তোমার পেটে বিদ্যে, আছে শিক্ষা? নেই তো। আসলে এগুলো অজুহাত, কিসের অজুহাত জানো? নিজের যোগ্যতা ঢাকার অজুহাত, কারণ তোমার যোগ্যতাই নেই যে বাইরে বেরিয়ে তুমি কিছু করবে, নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করবে, সেই যোগ্যতা নিয়ে সেটা ঢাকতে চাইছো তুমি। বলছি তো আলো, এক টাকা রোজগার করে দেখাও কথা বলো। কি ব্যাপার, কি সবাই এখানে এভাবে চুপচাপ দাঁড়িয়ে আছো যে? আরে শুরু করো, মায়ের বিসর্জনের কাজ শুরু করো। অনেক রাত হয়েছে, ঘরে চলো। তুমি ঘরে যাও, আপা গিয়ে ঘুমিয়ে পড়ো, আমাকে একটু একা থাকতে দাও। আলোরানী তো কখনো আমার লগে এমন কঠিন কইরা কথা কয় না, মায়েটার ভিতরটা যে সারখার হইয়া যাইতেছে গো। রুদ্র, তুমি আমার আলোরানী রে এমন আঘাত দিলা কেন? ইয়া আল্লাহ, আমার মায়াটারে শক্তি দাও, ওর যন্ত্রণা দূর করো। খেতেই হবে, একদম খেতে হবে। কি করলে বলো তো? তুমি জানো কালকে সকালে আমাদের বেরোনো, এর মাঝে তুমি এরকম শরীরটা খারাপ করে বসলে। দাও দাও গ্লাসটা দাও, চল। জল খাবে? না। দেখো বড় মা, আমি কিন্তু তোমাকে এভাবে এখানে রেখে কলকাতায় ফিরে যেতে পারবো না। এক কাজ করো, তুমি আমাদের সঙ্গে কলকাতায় চলো। আমি বলছি না করো না, প্লিজ। আপনার তো খুব কষ্ট হচ্ছে বড় মা।
আপনি একা একা থাকবেন কি করে? বৌমা একা কেন, এখানে তো পারুল আছে, চাকর বাকরেরা আছে, ওরা আমাকে ঠিক দেখে রাখবে। আসলে পুজোতে এত ধকল যায় না, আমার শরীরটা বয় না, প্রত্যেকবারই এই কাণ্ড হয়, দু তিন দিন বিশ্রাম নিলে আবার ঠিক হয়ে যায়। আর এবার পুজোতে যা সব ঘটনা ঘটলো তাতে আমার শরীরের থেকে মনের উপর জোরটা বেশি পড়েছে। সেসব কথা এখন আর ভেবে লাভ কি বড় মা, গ্রামের লোক তো দেখলো, সবাই দেখলো যে বাড়ির বউ কিভাবে শ্বশুর মশায়ের মুখোমুখি তর্ক করে, অসভ্যের মতো আচরণ করে, এমনকি নিজের স্বামীর কথাও শোনে না। দোষ তো তোরই, তুই ছেলেটার এমন একটা বিয়ে দিলি যে তার জীবনটাই শেষ হয়ে গেল। আমার বড় নাতিটা বড় ভালো গো বৌমা, ওর জন্য আমার খুব দুশ্চিন্তা হয়। তবে এ কথাও ঠিক, ওই বউ যেমন সবার সামনে শ্বশুরের মুখে মুখে তর্ক করে ঠিক কাজ করেনি, আমার বড় নাতিও গ্রাম শুদ্ধ লোকের সামনে তার বউকে যা বললো সেটাও ঠিক হয়নি। না না বড় মা, রুদ্র কিন্তু কখনো বড় বৌমার সাথে ওভাবে কথা বলে না। আমার মনে হয় কি রুদ্র মাথাটা একটু গরম ছিল তো তাই ওভাবে একটু বলে ফেলেছে। আমি জানি আমি জানি, রুদ্র কিন্তু বড় বৌমাকে নিয়ে খুব সুখী। না বৌমা না, সুখী হলে সবার সামনে বউকে কেউ এইভাবে কথা বলে না। আমার অভিজ্ঞ চোখ, সংসার তো আমরাও করেছি, আমার নাতিটা ওই বউকে নিয়ে যেন জ্বলে পুড়ে মরছে। আসলে কি জানো বড় মা, রুদ্র না চিরদিন আলোর সঙ্গে শুধু অ্যাডজাস্ট করে এসেছে, আজও করছে, স্বামীর দায়িত্ব পালন করছে, এর বাইরে কিন্তু আলোর প্রতি রুদ্রর কোনো সহানুভূতি নেই, কোনো অনুভূতিই নেই। এতদিনের চেপে রাখা দুঃখটা যন্ত্রণাটা হয়তো এইভাবে বেরিয়ে এসেছে। পৌনে তিনটে বাজে, এখনো আলোর ঘরে আসার সময় হলো না, মণ্ডপে বসে কি করছে কে জানে। এখন আসার কি হবে, তোরা তোরাই করছিস এখানে? হ্যাঁ কি, তার মানে বড় বৌদি এখনো মণ্ডপে একা একা বসে আছে, আর তুই তুই নিশ্চিন্তে ঘরের মধ্যে বসে আছিস বড় ভাই, তোর কোনো দয় নেই তাই না? তুই এভাবে কথা বলছিস কেন আমার সাথে রাইমা? প্লিজ প্লিজ প্লিজ, কি ব্যাপার? আমি 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 বুঝিয়ে দিচ্ছি, প্লিজ। তুমি কি হয়েছে? আমি ডোন্ট মাইন্ড দাদা, আসলে ও কন্টিনিউয়াসলি সারা রাত ধরে কেঁদে চলেছে, আমি ওকে শান্ত করতে পারছি না, ও বৌদির জন্য টেনশনে আছে, তাই বৌদি কি করছে না করছে আমি তাই জন্য আপনার ঘরে নিয়ে এসেছি, প্লিজ ডোন্ট মাইন্ড। যাওক, আলোরানি শেষটায় ঘুমাইতে গেছে, আল্লাহ এবারে ফজরের নামাজখানা নিশ্চিন্তে পড়তে পারুম। মনটা এত অস্থির করতেছে কেন, মায়াটারে একবার দেখতে পারলে ভালো হতো। কাল রাত্রিরে আলোরানি যা একখান কাণ্ড ঘটাইলো। বন্ধু ভাই, তুই আজ বড় বৌদির সাথে যে আচরণটা করেছিস না একদম ঠিক করিসনি। তুই একটু মাথা ঠান্ডা করে ভেবে দেখ তো, বড় বৌদি তোকে যে কটা কথা বলেছে একটা কথাও কিন্তু ভুল বলেনি। প্লিজ রাইমা, এবার একটু থামো, দেখলে তো বৌদি এই ঘরে নেই, আমরা এখান থেকে যাই, বড় মণ্ডপে গিয়ে দেখি। এসো এসো, তুমি আমাকে ছাড়ো বলতে দাও। আরে যে মানুষটা সারাক্ষণ অন্যের কথা, অন্যের ভালো মন্দের কথা ভেবে যায়, দিন রাত তোর বাবা মা ভাই বোন সবার ভালো মন্দের জন্য নিজের প্রাণ বাদ করে দেয়, সেই মানুষটাকে তুই কি করে পার গেছে বললি রে? তাহলে যেদিন তোদেরকে বাবা এই বাড়ি থেকে বার করে দিচ্ছিল তুই সেদিন কি বলেছিলি যে বড় বৌদি নাকি তোর দায়িত্ব? তার মানে সেই কথাটা তুই সেদিনকে মন থেকে বলিসনি তাই তো? বড় বৌদি তার মানে তোর দায়িত্ব নয়, তোর টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর ওপরেই বড় বৌদি তার মানে কোনো অধিকার নেই। বড় ভাই চুপ কর, বড়দা ভাই আমাকে বলতে দে, বাবা ছোটদা ছোট বৌদি সব সময় দিন রাত বড় বৌদিকে অপমান করে কথা বলে, একটু কিছু গন্ডগোল হলে সব দোষ বড় বৌদির উপর দেয়, তবুও সেই মানুষটা মুখ বুঝে সবটা সহ্য করে, সবার দায়িত্ব পালন করে,
বুঝিস না সেটা, বুঝিস না তাই না? আজকে সেই মানুষটাই নিজের জীবন, নিজের জীবনের ঝুঁকি নিয়ে তোরই বোনকে আগুনে পড়ার হাত থেকে বাঁচালো কিন্তু, আর তোরই ভাইপোকে একা একা দায়িত্ব নিয়ে উদ্ধার করে নিয়ে আসলো, আর সেই মানুষটাকে তুই এত বড় বড় কথা বললি, কি করে বললি রে, কি করে বললি? তুই বড় বৌদিকে এত কষ্ট দিয়ে কি করে কথা বললি বলতো পর্দা ভাই? কি হচ্ছে এটা কি রাইমা? তুই 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 বোধহয় নিজের সেন্সেই ছিলিস না তাই না পর্দা ভাই? তুই নিজে জানিস তুই কি কি কথা বলেছিস বড় বৌদিকে। হ্যাঁ, শুধুমাত্র ওই মানুষটা একটা চাকরি করে না, টাকা পয়সা উপার্জন করে না বলে তুই এতগুলো কথা শুনিয়ে দিলি। আলো রানী রে, তোমরা কেউ দেখছো? সে এখানে নাই। মানে আলো তো মন্ডপে আছে বলে জানি। আমি যখন মন্ডপে গেলাম তখন প্রায় রাত একটা, সেই সময় তো বৌদি দেখলাম ঠায় একইভাবে বসে রয়েছে। হ্যাঁ, আমিও তো তারে দেখছি। এরপর হজরের নামাজ পড়তে যাবো, মায়াটার জন্য কেমন মনটা টানতেছিল। মন্ডপে যাইয়া দেখি সেখানে আলো রানী নাই। এরপর ভাবলাম যে বোধ হয় ওই জিলিক রানীর ঘরে আছে, তো দেখি ওখানেও নাই। কি হলো, মায়াটা কোথায় গেল? মানে আমি কিন্তু এতক্ষণ ধরে ভাবছি ও মন্ডপেই আছে। ও রুদ্র, আমার মনটা কেমন কু ডাকতেছে গো। আলো রানী যদি ভালো মন্দ কিছু একটা হয়ে যায়। আপা, আপা এসব কি কি বলছো তুমি? এরকমটা কেন হতে যাবে? এরকম 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 কিছু হয়নি, কিছু হয়নি এরকম। তুমি সব কটা ভালো করে খুঁজেছিলে? না আমি ওই। তাহলে কেন বলছো আপা? আলো ঝিলিকের ঘরে নেই তো কি? আলো রান্নাঘরে আছে, বাথরুমে আছে, গিয়ে দেখি। আমি বাইরে গিয়েছিলাম, দেখলাম মেন গেট খোলা আর সিকিউরিটি ঘুমোচ্ছে। যদি কিছু বলার থাকে নিজেকে বল বর্দা ভাই। কি হচ্ছে নাকি, মুখটা বন্ধ করো, চুপ করো। কেন চুপ করবো আমি? আমি চুপ করবো না, আর ভগবান না করুক বড় বৌদির কিছু হয়ে যায়। যদি হয়ে যায় না কোনো অঘটন বর্দা ভাই, এর জন্য জেনে রাখ তুই দায়ী হবি, শুধুমাত্র তুই দায়ী হবি। কিন্তু আমি যাচ্ছি। না আমি না, আলো যদি এ বাড়ি থেকে আমার জন্য গিয়ে থাকে তাহলে আলোকে আমি ফিরিয়ে আনবো। হ্যালো, হ্যালো, তুমি একটা পরগাছা, জাস্ট পরগাছা। তুমি আমার স্ত্রী, তাই তোমাকে ভ্যালু করে, তার বাইরে তোমার কোনো ভ্যালু নেই। হ্যালো, হ্যালো, তুমি হচ্ছ জিরো, আ বিগ জিরো। হ্যালো, হ্যালো, আমি রুদ্রসিং মোড়ায় ছা, তোমার কোনো অস্তিত্ব নেই। আলো কোথায় খুঁজবো এখন আমি? আগে নিজের দুবেলা দুমুঠো ভাত জোগাড় করে দেখাও, তারপর বড় বড় কথা বলবে। এক টাকা রোজগার করে দেখাও, তারপর কথা বলে। কিরে আলো, খুব কষ্ট হচ্ছে তো, মুখটা একেবারে ফেটে যাচ্ছে। আসলে তুই নরম মাটির মতন তো,
তাই সবাই তোকে আঁচড়ায়। আর তুই কি করিস? সবার জখমে মলম লাগাস, ভাবিস একদিন সব ঠিক হয়ে যাবে। 15টা বছর আলো, 15 বছর ধরে নিজের পরিবারকে আগলে রাখ, মুখে রক্ত তুলে তাদের পাশে থাক, কি ভাবি তোর স্বামী তোকে মাথায় তুলে রাখবে? হ্যাঁ, এই পৃথিবীতে যার টাকা নেই তার কিচ্ছু নেই, যার টাকা আছে তার সব আছে। তোর স্বামী তো তোকে কিছু ভুল বলেনি, এক টাকা রোজগার করার মুরদ আছে তো নেই তো? তুই আসলে অযোগ্য, অযোগ্য পরগাছা তুই, বুঝলি? তুই পরগাছা, তুই একটা পরগাছা। চুপ কর, চুপ কর। Oh, my God.